ছিয়াশি বছর বয়স পয়গম্বর, আমাদের কলিজার টুকরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম 86 বছর বয়সে আল্লাহ তাকে একটা ছোট্ট সন্তান দান করলেন। খেয়াল করেন, শেষ করে দেব, 86 বছর বয়সে ইসমাইল আলাইহিসসালামকে তার অরশে জন্ম দিলেন আল্লাহ। 6 বছর অতিক্রম হতে না হতেই আল্লাহ পাক বলে দিলেন, তোমার প্রিয় বস্তুটাকে আমার জন্য কুরবানি করে দাও। আর পিতা ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের সামনে আসলেন, ইসমাইল আলাইহিসসালামকে এসে বলেন, ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা বলতেছেন, হে ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবেহ করছি, আর এখানে তোমার অভিমুখটা কি বলো। ছোট্ট 6 বছরের ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা গো, এটা কি তোমার নির্দেশ নাকি আমার রবের নির্দেশ? ছোট্ট বাচ্চার মুখে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনার পর একটু দিলের মধ্যে শান্তি পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এটা আমার নির্দেশ নয়, এটা হচ্ছে আমার রবের নির্দেশ। আল্লাহু আকবার। এবার বলছি, তাহলে চলো তোমাকে জবাই করবো। দেখবেন, বাবা যদি কোনো ছোট্ট সন্তানকে বলে আজকে তোমাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাব, সন্তানটা দৌড় দিয়ে মায়ের কাছে যায়, সুন্দর জামাটা পরে, কথা হয় না, সুন্দর জামাটা পরার পর বাবার হাতটা এরকম ধরে রাস্তা দিয়ে হাঁটে আর এরকম নাচতে থাকে, দুলতে থাকে, কথা হয় না, আনন্দে প্রস্ফুটিত হয়ে যায়। ইসমাইল আলাইহিসসালাম বাবার হাত ধরে এরকম নাচতেছেন, দৌড়াইতেছেন। বাবা জিজ্ঞাসা করে, ইসমাইল, কিসের আনন্দ তোমার, কেন এত আনন্দ উদযাপন করছো? ছোট্ট বাচ্চা ইসমাইল বলে, বাবা গো, আজকে তো আমার ঈদের দিন। সুবহানাল্লাহ। কোন কিসের ঈদের দিন? একটু পরেই তো তোমাকে আমি জবাই করব। এবার ছোট্ট ইসমাইল বলতেছে, বাবা, তুমি একটু পরে জবাই করবা এই চিন্তা করছো, আর আমি ঈদের মধ্যে এই অনুভূতি জাগ্রত হয়েছে, একটু পরেই তোমার থেকে, আমার মায়ের থেকে আমি অনেক দূরে চলে যাব, তোমার থেকে আলাদা হব, আমার মায়ের কাছ থেকে আলাদা হব, কিন্তু যেই রব তোমাকে নির্দেশ দিয়েছে অতি দ্রুত আমি সেই রবের সান্নিধ্যে, আমি রবের কাছে পৌঁছে যাব। এই দুনিয়ার চাইতে আল্লাহর জান্নাত, আল্লাহর ঘর কোটি 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 গুণ উত্তম। সুবহানাল্লাহ। বলেন তো, বাবাকে আল্লাহ নির্দেশ দিলেন কুরবানি করো, আর ছেলেকে বাবা জিজ্ঞাসা করলেন তোমাকে জবাই করব, কোনো দেরি হয়েছে? এইটা হচ্ছে ইতাআত। মিনার ময়দান থেকে হাজিকে শিখায়, যেখানেই তুমি আল্লাহর হুকুম পাবে সাথে সাথে সামিআনা ওয়া আতাআনা, শুনছো সাথে সাথে মেনে নিবা, এই যোগ্যতা তোমাকে নিয়ে দেশে ফিরতে হবে। আজকে আমার দেশে এগুলা অনেক হাজি সাহেবের সামনে বললে হাজি সাহেবরা হুজুর মনে হয় বেশি সুবিধা আছে না? নাই, শেষ করে দিচ্ছি। এরপরে একজন হাজি চলে যায় মদিনায়। কোথায়? মদিনা তাকে নিয়ে আসে ইশক আর ভালোবাসা, মহব্বত। রাসূল যে পথে হেঁটেছে, আল্লাহর গোলাম যখন সেই পথে পা দেয়, তার চোখটি তরতর করে পানি এসে যায়। হায় হায়, আমি কেমন কোন জায়গায় জানি পা রাখছি যেখানে আমার রাসূল পা রাখছে। কি যে আকর্ষণ! আমি যখন প্রথম গেলাম, আর মুয়াল্লিম বলে দিল একটু পরে আমরা মদিনা এরিয়ার মধ্যে ঢুকছি, জানি না কি মনে হলো, দরদর করে দুই চোখ দিয়ে পানি আসা শুরু করলো, হাউমাউ করে চিল্লাতে শুরু করলাম, কান্না শুরু করলাম। কান্না দেখে আরও অন্যান্য হাজিরাও কান্না শুরু করছে, কী ব্যাপার কান্দে কেন? কারণ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই মদিনায় যতদিন ছিলেন কোনো দিন পায়ে জুতা, আরে কথা কয় না, পায়ে পায়ে জুতা পরেন নাই কেন? কারণ রসুলের পা যেই সাপ মাটির উপরে পড়েছে, আমার জুতা যদি রসুলের পায়ের সাপের উপরে পড়ে আমার বেদবি হয়ে যাবে। এত ভালোবাসা, এই মহাব্বত আর ইশক, এই মদিনা থেকে যারা নবীর রওজায় সালাম দেয় তাদেরকে এই অনুভূতিটা সেইখান থেকে দিয়ে দেওয়া হয়। এবার চিন্তা করেন, সেই অনুভূতি সহকারে
আদায় করার হাজি আমাগো দেশে কম না বেশি, এর বেশি অনেক কম। এত আদ করেছে আবু বকর, সাহাবীরা বলতো রাসূল যেই পথে যাইত, আবু বকর যদি যাইত আমরা পিছন থেকে চিনতে কষ্ট হইত যে এটা কোনটা রাসূল কোনটা আবু বকর। কেন? কারণ রাসূলের হাঁটা যেমন আবু বকরেরও কথা কয় না, রাসূলের নামাজের ভ্রমণ যেমন আবু বকরেরও তেমন, রাসূলের আদব আখলাক যেরকম যেই মানে আবু বকর হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এরকম কপি করেছেন, মানার যোগ্যতা কতটুকু আবু বকর দেখায় দিয়েছেন। এই জন্য রাসূলের জবান দিয়ে বারবার বলছে আবু বকর তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি বারবার বলছে। রাসূলুল্লাহ বলেন যে আবু বকর যখন, আমার আবু বকর যখন জান্নাতের গেটের সামনে যাবে, আল্লাহর আটটা গেট, জান্নাতের আটটা গেট সাথে সাথে আবু বকরের জন্য খুলে দাও। যারা বলেন সুবহানাল্লাহ। এবার আসেন এই হজের পুরস্কার কি, আল্লাহ রাসূল বলেন আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান হচ্ছে জান্নাত। বলেন কি? এবার কবুল হজ, আপনি হজ করছেন কবুল হয়েছে কিনা বুঝবেন কেমনে? এতটুক শেষ। কবুল হয়েছে কিনা বোঝার কোনো নিয়ম নীতি নাই, আমি কি বলবো? কবুল হজ, আপনার হজ কবুল হয়েছে কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু। আল্লাহর নবী বলেন যখন তুমি ইবাদত করার পরে দেখো দুনিয়ার লোভ লালসা তোমার ভিতর থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, কমে যাচ্ছে, আর যখন কোনো নেক আমল করো তোমার দিলের মধ্যে প্রশান্তি লাগে, আত্মতৃপ্তি লাগে, আনন্দিত হও, দিলটা খুশি হয়ে যায়। আর পক্ষান্তরে যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়, কোনো অপরাধ হয়, কোনো পাপ হয়ে যায়, তুমি আত্মতৃপ্তি পাও না, তোমাকে অপরাধী মনে হয়, তোমাকে কেমন যেন পাপি পাপি মনে হয়, তোমার চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিতে পারো। ভালো কাজ করলে আনন্দ পাও, খারাপ কাজ করলে তুমি কষ্ট পাও। এই দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে বুঝবা তোমার বিগত ইবাদতটা কবুল করেছেন কে। এই জন্য সমাজে বহু নামাজে আছে কিন্তু গুনার কাজও আছে, বুঝতে হবে নামাজ কবুল হয় নাই। নামাজ পড়ার পরে যদি মনে হয় অন্যায়কে অন্যায় মনে হয়, অন্যায়কে কি মনে হয়? এখন তো অন্যায়কে অন্যায় মনে হয় না, হ্যাঁ না, হাজারো অন্যায় চলতেছে, এখন এটা নিয়মে পরিণত হয়েছে, কথা মনে হয়। তাহলে অন্যায়কে অন্যায় মনে হতে হবে, ভালো কাজ করার পর আত্মতৃপ্তি পেলে তাহলে বোঝা যাবে বিগত আমল আপনার কি হয়েছে, কবুল হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করে।